नमस्कार बंधुरा, स्मार्ट किचने सबाई के स्वागत। आज के रेसिपी मैंगो स्मूदी। मैंगो स्मूदी करते की लागबे देखे नेवा जाक। लागछे आमेर पाल, एकटा आमके आमी भालो भावे परिष्कार करे धुए निये केटे ब्लेंडारे ब्लेंड करे नियेछि। एई पाल्पटा सेई आमटारी पाल्प। आर लागछे टक दई, मधु, गार्निशर जोन्नो आमंड पेस्ता कुची और लागछे जल। प्रथमे पात्रे आमेर पाल्पटा दिच्छी। आपनारा आपनादेर परिमाण मतो पाल्पटा नेबेन। तार साथे दिच्छी फेटिये रखा टक दईटा। एइबार एकटा हुइस्कारेर साहाज्ये एइभावे आमरा फेटे नेब। আমরা যখন স্মুদি বানাবো তখন কিন্তু আমাদের যে কোনো ফ্রুটের পাল্পটা বেশি পরিমাণ দরকার, আর লস্যি বানানোর সময় দরকার দইটা বেশি পরিমাণ। এইবার দিয়ে দিচ্ছি মধুটা। আপনারা কেউ যদি চিনি ব্যবহার করতে চান চিনিও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে দিচ্ছি মধু। এইভাবে মধুটা দিয়ে একটু ফেটিয়ে নেব। এরপর দেব পরিমাণ মতো জল। একটু ভালোভাবে ফেটাতে হবে, এক মিনিটের মতো ফেটালেই হবে। আবার আপনারা যদি চান খুব তাড়াতাড়ি এটা করতে, দই, পাল, যে মধু বা চিনি সব দিয়ে একসাথে মিক্সিতে ফেটিয়ে নেবেন। আপনারা ফেটানোর পর দেখবেন থিকনেসটা কেমন, আপনাদের পছন্দ অনুযায়ী থিকনেসটা করে নেবেন। এইবার আমি একটা চিল করা গ্লাসে এটা সার্ভ করছি। গার্নিশিংয়ের জন্য পেস্তা আর আমন্ডের কুচিটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে সার্ভ করুন হেলদি ম্যাঙ্গো স্মুদি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।